এবার ভাই, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর মাধ্যমে কিভাবে একটি 3D অ্যাপেল তৈরি করতে হয় সেটি দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে একটি অ্যাপেল, রিয়েলিস্টিক অ্যাপেল, যার শাখা রয়েছে এবং শেড, একটা শ্যাডো দেওয়া হয়েছে। তো এই ধরনের একটি রিয়েলিস্টিক অ্যাপেল আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর CS ভার্সন থেকে শুরু করে CS3 ভার্সন পর্যন্ত সবগুলো ভার্সন ইয়ে করতে পারবো, যেহেতু এই ভার্সনগুলোতে 3D ইফেক্টের সবগুলো টুলস দেওয়া হয়েছে। তো আসুন আমরা এই প্রজেক্টটি কীভাবে করতে হয় সেটি এখন দেখব। তো এটি করার জন্য আমরা প্রথমেই আমাদের এখান থেকে এলিপটিক্যাল যে মার্কি টুলটি রয়েছে সেই টুলটি নিব একটি সার্কেল ক্রিয়েট করার জন্য, এবং অবশ্যই আমাদের ফিল কালার ফুললি রেডিশ কালারটি নিতে হবে। আমরা সোয়াসেস প্যালেট থেকে নিতে পারি, এখানে রয়েছে রেড যে কালারটি, এবং স্ট্রোক কালারও হুবহু আমরা এই কালারটি নিয়ে নিব। দেন আমরা এভাবে একটি সার্কেল ক্রিয়েট করব লম্বালম্বিভাবে। আমাদের মনে রাখতে হবে যে সার্কেলটি যেন গোলাকার না হয়, এ ধরনের লম্বালম্বি একটি সার্কেল ক্রিয়েট করতে হবে। তো সার্কেল ক্রিয়েট করা হয়ে গেলে আমরা চলে যাব ইফেক্ট মেনুতে এবং 3D, এবং ডান দিকে রয়েছে রিভলভ, আমরা রিভলভে ক্লিক করব। মূলত কোনো অবজেক্টকে ঘূর্ণাকারে 3D ইফেক্টে পরিণত করাই রিভলভ কমান্ডের উদ্দেশ্য। তো আমরা রিভলভ অপশন যে ডায়লগ বক্স এসছে এখান থেকে আমরা প্রিভিউ চেকবক্সটিকে ক্লিক করে দিব, তাহলে আমরা এর 3D আউটপুটটি প্রিভিউতে দেখতে পাবো। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একটি অ্যাপেল ক্রিয়েট হয়েছে, কম্পিউটার অটোমেটিকলি একটি অ্যাপেল তৈরি করে ফেলেছে। তো আমরা অবস্থা অন্যান্য যে সমস্ত অপশন রয়েছে সেগুলো চেঞ্জ করে নিতে পারি, তবে এক্ষেত্রে আর কোনো চেঞ্জ না করাটাই বেটার। শুধুমাত্র আমরা এখানে যে রোটেট বক্সটি রয়েছে এটিকে ড্র্যাগ করে, সামান্য ড্র্যাগ করে আমরা একটু কিছুটা অ্যাঙ্গেল করে দিব এভাবে আমাদের প্রজেক্টের মতো করে, এবং সবশেষে ওকে বাটনে ক্লিক করব। তো আমরা অলরেডি একটি অ্যাপেল 3D অ্যাপেল দেখতে পাচ্ছি। এখন আমরা অ্যাপেলটির একটি ডালা তৈরি করব, এর জন্য আমরা পেন টুলটি নিব এবং এখান থেকে ফিল কালারটি নন করে দিব, এবং আমরা স্ট্রক রেড কালারটি সিলেক্ট থাকা অবস্থায় পেন টুলের ঠিক এই পয়েন্টে একটি ক্লিক করব, এবং এই পজিশন একটি ক্লিক করে এটিকে বাঁকা করে একটি লাইন তৈরি করব, এবং অল্টার চেপে আমরা ভেঙে ফেলব লাইনটিকে, এন্ডিং পয়েন্টটিকে। ফলে আমরা অলরেডি একটি কার্ভ লাইন পেয়ে গেলাম, এবং লাইনটিকে আমাদের অবস্থায় মোটা করে ফেলতে হবে। তো আমরা এটিকে সিলেক্ট করে আমরা ডান দিকে স্ট্রক প্যালেটে চলে যাব, এখানে ওয়াইড 1 PT রয়েছে, বাই ডিফল্ট আমরা এখান থেকে 7 PT দিচ্ছি, তাহলে লাইনটি অলরেডি মোটা হয়ে গিয়েছে। এবং আমরা অবশ্য এক্ষেত্রে অ্যাপেলটি ডালার জন্য আমরা স্ট্রক কালারটি ফুললি রেডিশ না দিয়ে কিছুটা গাঢ় কালার রেড দিতে পারি, আমরা রুবি কালারটি নিতে পারি। আমরা স্ট্রক কালারটিকে অবশ্যই উপরে নিয়ে আসতে হবে, হাইলাইট করে নিতে হবে। এরপর আমরা নিচের শেডটিকে দিব, তাই জন্য আমরা পুনরায় ইলিপস টুল দিয়ে একটা সার্কেল তৈরি করব। আমরা সার্কেলটির ফিল কালার আমরা ফুললি ব্ল্যাক দিয়ে দিব, এবং এভাবে একটি সার্কেল আমরা তৈরি করব। দেন সার্কেলটির মধ্যে আমাদের একটি ইফেক্ট দিতে হবে, গোশন ব্লার ইফেক্ট। তো মূলত গোশন ব্লার ইফেক্ট রয়েছে ফিল্টার মেনুতে, আমরা অ্যাডোবি ফটোশপে ওই ধরনের ইফেক্ট ছিল আমাদের, কিন্তু এই ইফেক্টগুলো ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। সো আমাদের এই অবজেক্টটিকে রাস্টারাইজ করে নিতে হবে, চলে যাবো এই জন্য অবজেক্ট মেনুতে এবং রাস্টারাইজ। আমাদের যে কোনো ইফেক্ট দেওয়ার জন্য, ফিল্টার ইফেক্ট দেওয়ার জন্য মনে রাখতে হবে ইলাস্ট্রেটরে যে কোনো অবজেক্টকে রাস্টারাইজ করে নিতে হবে, এবং এই অবস্থায় আমরা ওকে বাটন ক্লিক করব। অবজেক্টটি রাস্টারাইজ হয়ে গেল, আমরা আবার চলে যাব ফিল্টার মেনুতে এবং ব্লার, গোশন ব্লার, গোশন ব্লার ডায়ালগ বক্সে আমরা রেডিয়াস আমরা 10 দিয়ে দিচ্ছি, দেন ওকে বাটনে ক্লিক। আমরা দেখতে পাচ্ছি যে সার্কেলটির চারপাশে
একটি ঘোলাটে ধোয়াটে ইফেক্ট, ব্লার ইফেক্ট পড়েছে। এবার আমরা আরো রিয়েলিস্টিক করার জন্য ট্রান্সপারেন্সি প্যালেটটিকে হাইলাইট করব, ক্লিক করে ডান দিকে ট্রান্সপারেন্সি প্যালেট যেটি রয়েছে এবং এর অপাসিটি আমরা কমিয়ে দিব। আমরা অপাসিটি এভাবে স্লাইডার ধরে কমিয়ে দিব অ্যান্ড দেন আমরা এটিকে সার্কেলটিকে ডান বাটন চেপে আমরা অ্যারেঞ্জ কমান্ডের মাধ্যমে সেন্ড টু ব্যাক কমান্ড দিব, ফলে এটি অ্যাপেলের পিছনে চলে যাবে এবং আমরা আমাদের অ্যাপেলটি যে যে সাইজের সেই সাইজ অনুযায়ী আমাদের এই সার্কেলটিকে ছোট বড় করে নিতে হবে, যেন এটি পারফেক্ট মনে হয়, পারফেক্ট শ্যাডো মনে হয়। তো অলরেডি কমপ্লিট। তো আমরা এভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS2, CS3 ইত্যাদি ভার্সনগুলো ইউজ করে এ ধরনের 3D অবজেক্ট ক্রিয়েট করতে পারি।